সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত মুনাফায় পাঁচ ভাগ উৎস কর কাটার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী এর চেয়ে বেশি বিনিয়োগের মুনাফায় উৎস কর হবে দশ ভাগ সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী ব্যাংকে টাকা জমা রাখলে যেখানে পাঁচ থেকে ছয় ভাগ সুদ পাওয়া যায় সেখানে সঞ্চয়পত্রে পাওয়া যায় এগারো থেকে পৌনে বারো ভাগ পর্যন্ত তাই সঞ্চয়পত্র এখন বিনিয়োগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম গ্রাহকের চাহিদার কারণে গেল অর্থবছর সরকার লক্ষ্যমাত্রার থেকে দশ হাজার কোটি টাকারও বেশি ঋণ নিয়েছে সঞ্চয়পত্র বিক্রি করে যার লাগাম টেনে ধরতে চলতি অর্থবছর থেকেই থেকে সঞ্চয়পত্রের মুনাফার ওপর দশ ভাগ উৎসকর নির্ধারণের ঘোষণা দেওয়া হয় বাজেটে যা কমানোর ঘোষণা দিলেন অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে ফেনশনিয়ার যারা ছিলেন প্যান্সেলারদের জন্য যেই স্কিম বলবৎ ছিল এটা এখনও বলবৎ থাকবে সেটা যেভাবে ছিল সেভাবে থাকবে আর আমরা মার্জিনাইজ যারা আছেন যে পারিবারিক সঞ্চয়পত্র পারিবারিক সঞ্চয়পত্র থেকে শুরু আরও যারা অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠী প্রান্তিক জনগোষ্ঠী তাদের জন্য আমরা এদের জন্য ট্যাক্স রেট হবে ট্যাক্স দিতে হবে তাদেরকে এদের জন্য ট্যাক্স আমরা ট্যাক্স নেব ফাইভ পার্সেন্ট সঞ্চয়পত্রের জন্য একটা ডাটা উইভেভে ডাটাবেজ ইন ইন হা ইনফ্লুয়েজ তো আমরা এখন এই ডাটাবেজের মাধ্যমে আমরা দেখবো যে কে কোথায় বিনিয়োগ করে কার কত টাকা সঞ্চয়পত্রে আছে সেটা আমরা দেখার পরে আমরা ফার্দার ডিসিশন জানিয়া লাগবে যখন দেশের বৈদেশিক আয়ের অন্যতম উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স উৎসাহিত করতে চলতি অর্থবছর দুই ভাগ হারে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয় বাজেটে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে না পারে এটি কার্যকর হতে আর দুই থেকে তিন মাস সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আগে যেভাবে ডিবেটাস আসতো একসাথে 2% এই 2% কে এক্সট্রা এটাকে সম্পৃক্ত করে এগুলা এটাকে বলবৎ করার জন্য আমাদের আমাদের নিজস্ব সিস্টেমও ডেভেলপ আমরা যেটা ডেভেলপ হয়ে আছে সেটাকে আমরা আরও আপডেট করতে হবে এটা করার জন্য এখনও দুই থেকে তিন মাস সময় লাগবে এটা পয়লা জুলাই থেকে ইফেক্টিভ সুতরাং এটা যখনই পাঠাবে আত্ম যেহেতু ফ্ল্যাট রেট টাইমের সাথে সম্পর্ক নাই এনি মানি কামস ইভেন টুডে রিমিটেন্স খাতে দুই পার্সেন্ট যুক্ত হবে সেখানে তারা এক্সট্রা টু পার্সেন্ট পাবে সঞ্চয়পত্রে যাদের বিপুল বিনিয়োগ আছে তাদের অর্থের উৎস সম্পর্কে খোঁজ নেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন